সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিস ইজ বিন্দাস ইউটিউবার ফ্রম সিঙ্গাপুর ওয়েলকাম টু অ্যানাদার লেটেস্ট ভিডিওতে আজ চলে আসলাম বাংলাদেশে একদম একটা লেটেস্ট খবরাখবর নিয়ে আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে যখন আপনি কাউকে কল করবেন আর 100 টাকা রিচার্জ করবেন আপনার মোবাইলে আর এর থেকে 25 টাকা কিন্তু সরকার কেটে নেবে এই হচ্ছে একদম লেটেস্ট নিউজ তার মানে হচ্ছে 100 টাকা রিচার্জ করলে সরকার কেটে নেবে 25 টাকা গত 2019-2020 অর্থ বছরের বাজেটে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূর্ণ শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাড়তে যাচ্ছে মোবাইল ফোনে কল ও ইন্টারনেটে খরচ 2020-21 অর্থ বছর প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূর্ণ শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% নির্ধারণের প্রস্তাব দেওয়া হয় বৃহস্পতিবার 11 জুন বিকেলে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জাতীয় সংসদে 2020-21 অর্থ বছর বাজেট প্রস্তাব করেন এর আগে গত 2019-20 অর্থ বছর বাজেটে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূর্ণ শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয় সম্পূর্ণ শুল্ক আরও 5% বাড়ানোর ফলে কেউ যদি 100 টাকার ফোনে রিচার্জ করেন তাহলে 75.3 পয়সা সেবা নিতে পারবেন বাকি 24.97 পয়সা টাকা যাবে সরকার ঘরে মোবাইল সেবার উপরে 2015-16 অর্থ বছরে 15% হারে ব্যাট ও 3% সম্পূর্ণ শুল্ক আরোপ করা হয় 2016-17 অর্থ বছরে সম্পূর্ণ শুল্ক বাড়িয়ে 5% করা হয় সো গাইজ এই হচ্ছে একদম একটা লেটেস্ট নিউজ এই নিউজটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার সো আপনার মোবাইলে যখন এখন আপনি টাকা 10 টাকা 20 টাকা জাস্ট একটা কল করার জন্য আপনি টপ আপ করবেন তাহলে অবশ্যই এখন আপনাকে জেনে নেওয়া দরকার সরকার কত কেটে নেবে আপনার কাছ থেকে তাহলে 100 টাকা হিসাবে কত হয় সেটা আপনি অবশ্যই জেনে নিতে পারেন এটা ভেরি ইজি সো অবশ্যই এখন থেকে এক্সট্রা টাকা মোবাইলে রিচার্জ করবেন যেহেতু সরকার এত টাকা কেটে নিচ্ছে সো এই নিউজের বিপরীতে আমি অনেকের কমেন্ট পাইলাম আমার ফেসবুকে তারা বলতেছে যে 100 টাকা কেটে নিক তাতে আরও ভালো হবে দরকার পড়লে জনগণের পকেটে সব টাকা নিয়ে নিক সরকার ওকে আর এমডি সনেট ও কমেন্ট করছে যে ডাকাতির একটা লিমিট থাকা উচিত সরকার আর কত লুট করবে জনগণকে কোম্পানি মালিকের কাছ থেকে তো ট্যাক্স নেওয়ার ক্ষমতা নেই আছে শুধু জনগণের কাছ থেকে নেবার কারেক্ট গ্রামীণ ফোন এয়ারটেল এছাড়া অন্যান্য যে মোবাইল অপারেটরগুলো বাংলাদেশে আছে ওই সকল অপারেটরের কাছ থেকে কিন্তু বাংলাদেশ সরকার এখনও যে শুল্ক আছে সেটা কিন্তু তারা আদায় করতে পারতেছে না প্রতি বছর এটা নিয়ে বড় বড় নিউজ হয়ে থাকে কিন্তু সরকার কেন জানি ওই টাকা তাদের কাছ থেকে আদায় করতে পারে না আল্লাহ আলম সো গাইজ এই নিউজের বিপরীতে আপনার কমেন্ট কি সেটা অবশ্যই জানাবেন আপনার মতামত কি এই নিউজে আমার কমেন্ট বক্স অবশ্যই খালি আছে অবশ্যই আপনি জানাবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন আর আমরা বাংলাদেশে বিদেশে যারা আসি তাদেরকে আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাই আর আমাদের ফ্যামিলিরা যখন কারোর সাথে কথা বলতে যাবে সো এত টাকা যদি কেটে নেয় তাহলে সো স্যাড ইয়ার অবশ্য ইনকামিং ফ্রি বাংলাদেশে সেটা অবশ্যই একদিক থেকে ভালো আছে কবে জানি আবার ইনকামিংয়ের উপরেও আহম মোস্তফা কামাল আবার ব্যাট বসিয়ে দেয় আল্লাহ আলম সো গাইজ অবশ্যই এই নিউজের বিপরীতে আপনার মতামতকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে